কাকু কেমন আছো বলো আগে। হ্যাঁ ভালো আছি। আর চিকেন বিরিয়ানি যদি এখান থেকে নাও সেটার প্রাইস হচ্ছে 59। পোলাও এর সঙ্গে কম্বো হিসেবে এখানে রয়েছে মটন কষা। রাইসটার থেকে আমার আলুটা বেশি ভালো লাগলো। মাঝখানে কোথায় চলে গেছিলে তুমি? আমার যেটা রিয়েল মনে হয়েছে আমি সেটা বললাম। চিকেনটা কিন্তু বেশ ভালো নরম হয়েছে, মানে বাবাকে তুমিও হেল্প করছো। একদম ফার্স্ট বাইটেই বলছি আমার ভালো লাগেনি খুব একটা। কন্টেন্টের অভাব আর ভিডিও করার চাপ দুটোই যখন একসঙ্গে চলতে থাকে তখন মাথায় শুধু ভাইরাল দোকানই আসে। যদিও খুব একটা করি না ভাইরাল জায়গার ভিডিও, কিন্তু মাঝে মাঝে ঠিক আছে। অ্যাকচুয়ালি এইসব বলে ম্যানেজ দিচ্ছি এখন আমি। দমদম স্টেশনে তো এসে গেছি, কিন্তু কাকা কোন দিকটা বসে আমি সেটাই ভুলে গেছি। আচ্ছা কাকু বলছি ওই কাকার বিরিয়ানি বলে না কোন দিকে? ওই পারে। আচ্ছা আচ্ছা ওকে, সামনের দিকে যেতে হবে এখন আমাদের। যাবো ঠিক করেছি আজ থেকে 3 বছর আগে ভাইরাল হওয়া দমদমে কাকার বিরিয়ানির দোকানে, যেটা প্রায় মাঝখানে 2 বছর বন্ধ ছিল। কেন বন্ধ হয়ে গেছিলো, কি কারণে বন্ধ হয়ে গেছিলো সেসব আমি জানি না, কিন্তু কাকু এখন আবার নতুন করে সেম জায়গাতেই বিরিয়ানির দোকানটা চালু করেছে। কাকু কেমন আছো বলো আগে? হ্যাঁ ভালো আছি। কবে থেকে শুরু হলো এটা আবার? এটা 23 জানুয়ারি থেকে শুরু হলো। এখন আমিও এলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু কাকার বিরিয়ানির হাড়িও এই মাত্র এলো। মানে আমিও লেট করেছি, কাকার বিরিয়ানি আসতেও আজকে লেট করেছে। দুপুর 1:30 নাগাদ যে হাড়িটা এসেছে এটা হচ্ছে অনলি চিকেন বিরিয়ানির হাড়ি। এরপরে কি মাটন বিরিয়ানির হাড়িটা আলাদা আসবে? এখন কি কি দাম আছে একটু বলবে? বিরিয়ানি 60 টাকা, চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি 120 টাকা, চিকেন চাপ 35 টাকা, পোলাও চিকেন কষা 80 টাকা, 2 পিস থাকে চিকেন কষা। আজকে থেকে আমাদের শাহি পনিরটা চালু হচ্ছে। মানে বাবাকে তুমিও হেল্প করছো। একদম। চলে এসেছে এখানকার পোলাও, মানে বাসমতি চালের পোলাও রয়েছে, তার সঙ্গে দেখতে পাচ্ছ উপর দিয়ে কাজু কিশমিশ দেওয়া রয়েছে। এটার সঙ্গে কি থাকে? পোলাও এর সঙ্গে কম্বো হিসেবে এখানে রয়েছে মটন কষা। কত দাম? 2 পিস দিয়ে 120 টাকা। সকালে ঘুম থেকে উঠে ঠিক করেছিলাম কাকার বিরিয়ানির দোকানে আসবো, কিন্তু এখানে এসে দেখো এই যে কার সঙ্গে দেখা হয়ে গেছে। হ্যালো। মানে কাকুর ভিডিও 3 থেকে 3.5 বছর আগে যিনি ফার্স্ট করেছিলেন সেই হচ্ছে কৌস্তভ দা, দা মেট্রোপলিটন বয়। কেমন আছো বলো? আপাতত ভালো আছি। কি খবর, মাঝখানে কোথায় চলে গেছিলে তুমি? মাঝখানে মানে আপাতত আমি কলকাতা বা হাওড়া চত্বরে আমার বসবাস নয়, আমি আপাতত শিফট একটু উত্তরাখণ্ড, এবং আশা করছি ভিডিও কন্টিনিউ হবে কারণ 2 মাস আপাতত কলকাতাতে থাকার প্ল্যান আছে আমার। আচ্ছা মানে মেট্রোপলিটন বয় চ্যানেলে আবার ভিডিও আসছে? হ্যাঁ ভিডিও তো আসছে, গত অ্যাটলিস্ট 1 মাস ধরে আসছে। আচ্ছা। লোকে জানতে পারছে না কারণ আমার নিজস্ব বাড়ির লোককেই নোটিফিকেশন দিচ্ছে না। ওই গ্যাপ পড়লে যা হয় আর যা হয়, কিন্তু কোনো কমপ্লেন নেই, কোনো এক্সকিউজ নেই, নিজেকে খাটতে হবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যখন দোকানটা স্টার্ট হয়েছিল তখন 40 টাকার বিরিয়ানি দিয়ে স্টার্ট হয়েছিল, আর অনলি চিকেন বিরিয়ানি পাওয়া যেত। আর আজকে কিন্তু এখানে মাটন বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মাটনের একটা পিস। রাইসটা কিন্তু একদম মশলা মাখানো, একদম ব্রাউন কালারের রাইস, এটা একদমই লাইট হবে না সেটা বোঝাই যাচ্ছে। খুবই মশলাদার রাইসটা, খাওয়ার সঙ্গে সঙ্গে গিলতেও হবে না, তার আগেই বুঝে যাবে যে মশলা আছে, ভালো পরিমাণে মশলা আছে। আর এবার যদি আলুটার কথায় আসি, 120 টাকা বিরিয়ানি অনুযায়ী কিন্তু আলুটার সাইজটা ছোট লাগছে আমার। দেখে মনে হচ্ছে ফ্লেভারফুল হবে, এবার খেয়ে দেখা যাক। রাইসটার থেকেও আমার আলুটা বেশি ভালো লাগলো। মাটনটা 100 গ্রামের থাকছে, খুব একটা সফট আমি বলবো না। খাওয়া যাক এবার মাটনটা, একটু চিউই। ওই রকম না, এরকম হাত দিলাম গলে গেল, ঝরে ঝরে পড়ে গেল, মুখের মধ্যে মিলে গেল। আর একটু হতো আমার যেটা মনে হচ্ছে, সব কিছু নিয়ে একটা ইনসেন বাইট দেওয়া যাক। প্রথমে একটু আলু লাগবে, তার সঙ্গে নিতে হবে মাটন। দেখো মাটনটা কিন্তু না শক্ত আছে, হ্যাঁ, তার সঙ্গে বিরিয়ানির রাইস একসঙ্গে নিয়ে ইনসেন বাইট। মাটন বিরিয়ানির দাম ছিল 120 টাকা, আর চিকেন বিরিয়ানি যদি এখান থেকে নাও সেটার প্রাইস হচ্ছে 59। সেই কারণে আমি 1 পিস চিকেন নিয়ে নিলাম, তাহলে এই বিরিয়ানিটার দাম হয়ে গেল এখন 59 টাকা। চিকেনটা কিন্তু বেশ ভালো নরম আছে, মানে মাটনের ক্ষেত্রে যে অভিযোগটা আমার ছিল মাটনটা সফট হতে পারতো, সেরকম কিন্তু চিকেনটা দুর্দান্ত সফট। চিকেনটা খাওয়া যাক। সব মিলিয়ে আমার যেটা মনে হলো বিরিয়ানির ক্ষেত্রে, কাকা হচ্ছে চিকেন বিরিয়ানির জন্য ফেমাস, মাটনটা আই থিঙ্ক আরও একটু সময় লাগবে ভালোভাবে হতে হতে। আমার সোনাইয়ের সাথে বোধহয় ফেসবুকে প্রথম কথা হয়েছিল, তাও নরমাল মেসেজ নয়, কমেন্টের থ্রুতে। কমেন্টের থ্রুতে, ঠিক আছে। তো তারপরে আমি হঠাৎ করে, আমি আজকে ভিক্টরের সাথে আসার কথাই ছিল, ওর সাথে আজকে এখানে দেখা হবে, এটা কিন্তু একবারে আনএক্সপেক্টেড, নাথিং স্ক্রিপ্টেড। একদমই তাই। আর বিরিয়ানিটা কেমন লাগলো বলো? আমার পার্সোনালি যথেষ্ট ভালো লেগেছে, তার কারণ আমি যেটা পেলাম মানে এই লটে, আমি এই লটেরটাই বিচার করতে পারবো, এটা ফার্স্ট আরই ছিল। হ্যাঁ, তো আমি এই লট অনুযায়ী যেটা পেলাম যে ভাই স্পাইসটা বিরিয়ানি। আর এখন বাজে 3:30, একটু হাড়িটা দেখাও। দেখো 3:30-এর মধ্যে কিন্তু হাড়ি প্রায় ফাঁকা হয়ে গেছে। আর কটা আসবে হাড়ি এরকম? 4-5টা আসবে। 4-5টা হবে রাত্রির অবধি একদম। মানে পার ডে এখন কত হাড়ি সেল হচ্ছে? 6-7খানা হাড়ি সেল হচ্ছে। এবার যেটা নিয়েছি এখান থেকে সেটা হচ্ছে চিকেন চাপ লেগ পিস, তার সঙ্গে অল্প পরিমাণে গ্রেভি দেওয়া রয়েছে, এটার দাম হচ্ছে অনলি 35। আমার মনে পড়ছে 3 বছর আগে যখন আমি এসেছিলাম না, তখন দাম ছিল চিকেন চাপের 30 টাকা, আর এখন 5 টাকা বেড়েছে,
সেই অনুযায়ী কিন্তু লেগ পিসটা ভালোই সাইজ আছে, হালকা মিষ্টি মিষ্টি, সেই রকম ভাবে না কেওড়া জল বা আতরের গন্ধটা নেই। চিকেনটা কিন্তু বেশ ভালো নরম হয়েছে, মানে ওই বিরিয়ানি চিকেনটার মতোই বেশ ভালো সফট। খাওয়া যাক এবার। প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, কারণ ওখানে বাইরে রাখা রয়েছে, প্লাস আমাকে অনেকক্ষণ আগে দিয়েছে। কিন্তু 35 টাকায় যেরকম ভালো সাইজ সেরকমই ভালো টেস্ট। কাকুকে আমি একটাই কথা বলবো, তোমার চিকেন বিরিয়ানি যেটা ছিল না ওটা আমার একদম ঠিকঠাক লেগেছে দাম অনুযায়ী। মাটনের ক্ষেত্রে মনে হলো মাটনটা আরেকটু সফট হলে ভালো হতো। গাড়ি হয়েছে তো আজকে, বুঝতে পারছো কি অবস্থা, এদিক ওদিক হতেই থাকে, বাট আমার যেটা রিয়েল মনে হয়েছে আমি সেটা বললাম। দেখো কাকার বিরিয়ানি তো খেলাম, কিন্তু মনটা না ঠিক ভরেনি, মানে আমার যেরকম লেগেছে আমি সেরকমই বলছি। তাই এখন দমদম প্ল্যাটফর্মে চলে এসেছি আর 1 নম্বরের দিকে যাচ্ছি। দমদম স্টেশনের এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে একটা দোকান রয়েছে মানে একদম ওভারব্রিজের নিচেই, নাম হচ্ছে মা মনসা ফাস্ট ফুড সেন্টার। এখানে সমস্ত ধরনের স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, মানে সবে দোকানটা খুলছে বিকেলবেলা, একটা একটা করে সমস্ত কিছু সাজাচ্ছে দেখতে পাচ্ছ। দোকানটা কখন ওপেন হয় দাদা? চালু ঠিক নেই, রাত 12টায় বন্ধ হয়, কিন্তু চালুটা ঠিক নেই। সকাল 10টাও খোলা হয়, 11টাও খোলা হয়, 12টাও খোলা হয়, ঠিক আছে, বন্ধ রাত 12টার সময় লাস্ট বন্ধ, ঠিক আছে। এখান থেকে ফার্স্টে আমি ফিশ ফ্রাইটা নিয়েছি, এই হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাইজ, সঙ্গে দেওয়া হয়েছে সস, আর স্যালাড বললো এখনো কাটা হয়নি, মানে যেহেতু দোকানটা জাস্ট শুরু হচ্ছে। ফিশ ফ্রাইটা একটু ভেঙে দেখা যাক, খুব একটা পাতলা কোটিং নয়, আর ভিতরে এইরকম মাছ রয়েছে। 60 টাকা অনুযায়ী মনে হচ্ছে ঠিকই আছে, এবার খেয়ে দেখা যাক। কাসুন্দিও নেই আপাতত, শুধু টমেটো কেচাপ দিয়ে খাওয়া যাক। ফার্স্ট ব্রাইটাই বলছি আমার ভালো লাগেনি খুব একটা। আচ্ছা দাদা চিকেন পকোড়া হবে? তাহলে 1 প্লেট একটু চিকেন পকোড়া দিয়ে দিও। ফিশ ফ্রাইয়ের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, এরপরে এই জন্য আমি চিকেন পকোড়া নিয়েছি। আর এই হচ্ছে চিকেন পকোড়ার প্লেট, 1 প্লেটের মধ্যে রয়েছে 6 পিস, দাম হচ্ছে 50 টাকা, ওপর দিয়ে একটু চাট মশলা দেওয়া হয়েছে, আর এই হচ্ছে 1-1টা সাইজ। পকোড়া এরকম ভেঙে ভেঙে যদি বলি তোমরা কি আমার ভিডিও দেখবে? পকোড়া আগের ফিশ ফ্রাইটার থেকে এটা অনেকটা ভালো। এই দোকানে আরও অনেক কিছু পাওয়া যায়, প্রায় হাতে গুনে 20-25টা খাবার দাবার পাওয়া যায়, বাট আমি আর কিছু নিচ্ছি না, কারণ খুব একটা আমার নিজের পছন্দ হয়নি পার্সোনালি, বাট প্রচণ্ড ভিড় দোকানটার সামনে, মানে চাহিদা তো আছে। লাস্ট এখান থেকে যে স্ন্যাক্স আইটেম দুটো খেলাম, আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, মানে ওনাদের ব্যবহারটাও আমার একটু মানে নিজস্ব খারাপ লেগেছে, আর খাবার দাবার আর একটু বেটার হলে ভালো হতো, যদিও দামটা কম ঠিক আছে। এখন ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি, যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেই প্ল্যাটফর্মে টুক করে নেমে যাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, দেখাবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। তখন মাথায় শুধু ভাইরাল দোকানই মাথায় আসে, কি বললাম, শুধু ভাইরাল, তখন মাথায় শুধু ভাইরাল দোকানের, যদিও খুব একটা করি না ভাইরাল জায়গা। মা গো মা, একটু বেটার হলে বেটার হতো। ঘাবড়ে দাও কেন এসে এসে? বঙ্গিনসেন কি আপনি? দাটা নেই, শুধু বঙ্গিনসেন। বঙ্গিনসেন? ইয়েস। আপনি শোনাই? আমি শোনাই। মাটনটা কি আমি খাবো? এখানে হচ্ছে মেট্রোপলিটিয়ান বয়, এখানে হচ্ছে বঙ্গিনসেন, আর এখানে একটা খাদ্য ভ্রমণ বাঙালি খেয়ে বেড়াচ্ছি এবং অল্প বিস্তর আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো চ্যানেলটিকে একটু সবাইকে আচ্ছা আর রাখবো না, হয়ে গেছে, সবাইকে করার পর টাকা দাও। লাইক খুব একটা করি না ভাইরাল জায়গার ভিডিও, ভাইরাল দোকানের সামনেই চলে এসেছি বলতে বলতে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও,